শ্বশুরবাড়ি গিয়েই মহাভ্যাসাতে দর্শনাবনি। কি করবেন ভেবে কুলকিনারা পাচ্ছেন না। শেষমেশ সৌরভের সঙ্গেই করলেন এমন কাণ্ড। দেখুন কি কাণ্ড বাঁধালেন মন্টু পাইলটের সুন্দরী বউ। শ্বশুরবাড়িতে পা রাখতে না রাখতেই দর্শনা বণিক বেহাল অবস্থা, বরের বাড়িতে ঢুকতে না ঢুকতেই পাগল পাগল অবস্থা। ভালোবেসে বিয়ে তো সেরেছেন ঠিকই, কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার জন্য পোশাক নিতেই ভুলে গিয়েছেন, ফলে শ্বশুরবাড়ি গিয়ে কি পরবেন বুঝতেই পারছেন না। একই নতুন বউ, তার উপর হাতের কাছে নেই ভালো পোশাক। তবে এমন পরিস্থিতিতে দর্শনার ভরসা একজনই, তিনি হলেন মন্টু পাইলট ওরফে সৌরভ দাস। শ্বশুরবাড়িতে শাড়ি ব্লাউজ নিয়ে যায়নি তো কি হয়েছে, বরের পোশাক পরেই কাজ চালিয়ে দিয়েছেন অভিনেত্রী। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। শ্বশুরবাড়িতে সৌরভের প্যান্ট গেঞ্জি পরেই ঘুরে বেড়াচ্ছেন দর্শনা। আর এই ঘটনা নিজেই প্রকাশ্যে এনেছেন বিয়ের পর সৌরভের সঙ্গে অ্যানিমাল সিনেমা দেখতে গিয়েছিলেন দর্শনা। আর তখনই টলি সুন্দরী দর্শনা সৌরভের থেকে ধার করে প্যান্ট গেঞ্জি পরেছেন। দর্শনা তার ব্লগে একথা নিজের মুখে জানিয়েছেন। এদিকে বিয়ের পরপর দর্শনা এবং সৌরভকে নিয়ে একাধিক কুমন্তব্য রটেছে। সেসব কুমন্তব্যকে পাত্তা না দিয়ে দিব্যি নতুন বিয়ে উপভোগ করছেন দুজনে। শ্বশুরবাড়ি গিয়েই মহাভ্যাসাতে দর্শনাবনি। কি করবেন ভেবে কুলকিনারা পাচ্ছেন না। শেষমেশ সৌরভের সঙ্গেই করলেন এমন কাণ্ড। দেখুন কি কাণ্ড বাঁধালেন মন্টু পাইলটের সুন্দরী বউ। শ্বশুরবাড়িতে পা রাখতে না রাখতেই দর্শনা বণিক বেহাল অবস্থা, বরের বাড়িতে ঢুকতে না ঢুকতেই পাগল পাগল অবস্থা। ভালোবেসে বিয়ে তো সেরেছেন ঠিকই, কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার জন্য পোশাক নিতেই ভুলে গিয়েছেন, ফলে শ্বশুরবাড়ি গিয়ে কি পরবেন বুঝতেই পারছেন না। একই নতুন বউ, তার উপর হাতের কাছে নেই ভালো পোশাক। তবে এমন পরিস্থিতিতে দর্শনার ভরসা একজনই, তিনি হলেন মন্টু পাইলট ওরফে সৌরভ দাস। শ্বশুরবাড়িতে শাড়ি ব্লাউজ নিয়ে যায়নি তো কি হয়েছে, বরের পোশাক পরেই কাজ চালিয়ে দিয়েছেন অভিনেত্রী। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। শ্বশুরবাড়িতে সৌরভের প্যান্ট গেঞ্জি পরেই ঘুরে বেড়াচ্ছেন দর্শনা। আর এই ঘটনা নিজেই প্রকাশ্যে এনেছেন বিয়ের পর সৌরভের সঙ্গে অ্যানিমাল সিনেমা দেখতে গিয়েছিলেন দর্শনা। আর তখনই টলি সুন্দরী দর্শনা সৌরভের থেকে ধার করে প্যান্ট গেঞ্জি পরেছেন। দর্শনা তার ব্লগে একথা নিজের মুখে জানিয়েছেন। এদিকে বিয়ের পরপর দর্শনা এবং সৌরভকে নিয়ে একাধিক কুমন্তব্য রটেছে। সেসব কুমন্তব্যকে পাত্তা না দিয়ে দিব্যি নতুন বিয়ে উপভোগ করছেন দুজনে। শ্বশুরবাড়ি গিয়েই মহাভ্যাসাতে দর্শনাবনি। কি করবেন ভেবে কুলকিনারা পাচ্ছেন না। শেষমেশ সৌরভের সঙ্গেই করলেন এমন কাণ্ড। দেখুন কি কাণ্ড বাঁধালেন মন্টু পাইলটের সুন্দরী বউ। শ্বশুরবাড়িতে পা রাখতে না রাখতেই দর্শনা বণিক বেহাল অবস্থা, বরের বাড়িতে ঢুকতে না ঢুকতেই পাগল পাগল অবস্থা। ভালোবেসে বিয়ে তো সেরেছেন ঠিকই, কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার জন্য পোশাক নিতেই ভুলে গিয়েছেন, ফলে শ্বশুরবাড়ি গিয়ে কি পরবেন বুঝতেই পারছেন না। একই নতুন বউ, তার উপর হাতের কাছে নেই ভালো পোশাক। তবে এমন পরিস্থিতিতে দর্শনার ভরসা একজনই, তিনি হলেন মন্টু পাইলট ওরফে সৌরভ দাস। শ্বশুরবাড়িতে শাড়ি ব্লাউজ নিয়ে যায়নি তো কি হয়েছে, বরের পোশাক পরেই কাজ চালিয়ে দিয়েছেন অভিনেত্রী। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। শ্বশুরবাড়িতে সৌরভের প্যান্ট গেঞ্জি পরেই ঘুরে বেড়াচ্ছেন দর্শনা। আর এই ঘটনা নিজেই প্রকাশ্যে এনেছেন বিয়ের পর সৌরভের সঙ্গে অ্যানিমাল সিনেমা দেখতে গিয়েছিলেন দর্শনা। আর তখনই টলি সুন্দরী দর্শনা সৌরভের থেকে ধার করে প্যান্ট গেঞ্জি পরেছেন। দর্শনা তার ব্লগে একথা নিজের মুখে জানিয়েছেন। এদিকে বিয়ের পরপর দর্শনা এবং সৌরভকে নিয়ে একাধিক কুমন্তব্য রটেছে। সেসব কুমন্তব্যকে পাত্তা না দিয়ে দিব্যি নতুন বিয়ে উপভোগ করছেন দুজনে।